প্রিয় কৃষক ভাই বোনেরা, আমাদের সাথে আছেন এয়ার মালিক সিডসের আর&ডি ফার্মের হেড অফ রিসার্চ আনোয়ার ভাই। তো আনোয়ার ভাই, এই যে গ্রীষ্মকালে এই সময় অনেক তাপমাত্রা থাকে, বৃষ্টি হয়, তো এই সময়ে যারা কপি চাষ করছেন তাদের কোন কোন দিক খেয়াল রাখা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ মেহেদি ভাই। বৈশ্বিক তাপমাত্রা দিন দিন বাড়ছে, বাংলাদেশেও অনেক বাড়ছে। এখন গ্রীষ্মকালে দেখা যায় যে 40-42 ডিগ্রি তাপমাত্রা উঠে যায় সব জায়গায়। তো কপি, আসলে আমরা জানি যে ফুলকপিটা একটা শীতকালীন ফসল, জি, কিন্তু এখন বিশ্বের যেহেতু নামি দামি অনেক কোম্পানি এটা নিয়ে গবেষণা করছে যে এই বৈশ্বিক উত্তাপ যে বাড়ছে এর সাথে অ্যাডাপ্টেবল কী জাত করা যায়, সেক্ষেত্রে এরকম একটা জাত এখানে আমরা দেখতেছি যে সামার হোয়াইট নাম। জি, এই জাতটা আমরা আর&ডিতেও করে দেখেছি যে গ্রীষ্মকালে ভালো হচ্ছে। জি, এখন ভালো হচ্ছে কী জন্য? কারণ এর জেনেটিক্যালি কিছু পরিবর্তন আনছে, যে উচ্চ তাপমাত্রায় এবং উচ্চ ময়েশ্চারে, যেমন রেগুলার এদিকে বৃষ্টি হচ্ছে, একদিন পর পর বৃষ্টি হচ্ছে বা অনেক সময় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তারপরেও টিকে আছে এই বৈরী আবহাওয়াতে। এই বৈরী আবহাওয়াতে টিকে থাকার জন্য যা যা করা লাগে সেভাবে করে ব্রিডাররা করে দিয়েছে। কিন্তু তারপরে আমাদের প্র্যাকটিসে, আমরা যে চাষবাস করি তার মধ্যে আমাদের কিছু জিনিস ফলো করতে হবে। যদি গরমে আমরা করতে যাই, গরমে যদি আমরা কপি করতে যাই, প্রথমে যখন আমরা চারা লাগাবো আমাদের টার্গেট নিতে হবে চারা লাগানোর 20-22 দিনের মধ্যেই আমরা চারাটা মূল জমিতে ট্রান্সফার করব। মানে বীজের থেকে যখন চারা হচ্ছে সেই চারার বয়স যখন 20 দিন বা 22 দিন হবে টার্গেট নিতে হবে। কারণ বেশি দিন যদি আমরা করি, অন্য সময় হয়তো শীতকালে 30-35 দিন হলেও সমস্যা হয় না, কিন্তু গরমকালে এটা দ্রুত নিয়ে যাইতে হবে। তাহলে সে মাঠে চারাটা লাগানোর পরে সে বেশি দিন সময় পাবে, তখন সে বৃদ্ধি হওয়ার জন্য সময় পাবে এবং তখন ফুলটা বড় হবে, কাট সাইজটা বড় হবে। তো এই জায়গায় হয়তো আমরা অনেকেই টেকনিক্যাল চাষি খুব ভালো কপি চাষ করে, কিন্তু এই জায়গায় হয়তো তাদের নাও জানা থাকতে পারে যে এটা 20-22 দিনের মধ্যে চারাটা মূল জমিতে লাগাইতে হবে। আচ্ছা, যদি ধরেন 20-22 দিন পার হয়ে গেল, জি জি, তখন কী কী সমস্যা হতে পারে? 20-22 দিন পার হলে হয় কি, যেহেতু এটা আমরা চারা লাগানোর 45 দিনের মধ্যেই কাটতেছি, হারভেস্ট উপযোগী হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কৃষক চাইলে 50-55 দিন পর্যন্ত মাঠে রাখতে পারবে এটা। তো যেহেতু আমরা ই করতেছি, সেহেতু ওর কিন্তু পুরা, তার মানে ওইখানে 45 দিন আর আমরা হয়তো সিড বেডে 20 দিন, তাহলে 65 দিন ওর টোটাল বয়স হচ্ছে। তাহলে ও কিন্তু বৃদ্ধি হওয়ার জন্য মাত্র 45 দিন সময় পাচ্ছে। আর যদি আমরা সিড বেডেই যদি ওকে আমরা 30 দিন, 35 দিন, 40 দিন করি, তাহলে ওর 65 দিনের মধ্যে অর্ধেক লাইফ সাইকেল ও কিন্তু চারা অবস্থায় হয়ে গেল। এরপর সে ছোট অবস্থায় ফুল দিয়ে ফেলবে যদি মেইন জমিতে লাগানো। আচ্ছা, এবং ফুল আসার পরে ফুলটা আর বড় হবে না, কারণ ওর বয়স তখন, ওর বয়স 65 দিন বা 70 দিনের মধ্যে ওর বয়স শেষ হয়ে যাবে টোটাল একদম বীজ থেকে। জি, আচ্ছা, আর এই যে গাছের যত্ন, এই যত্নের দিকে কি তাদের কি কি দিক খেয়াল রাখলে ভালো ফলন পাবে? আচ্ছা, এই চারা লাগানোর পরেই আমাকে টার্গেট নিতে হবে, যেহেতু এটা 45 দিনে আমাকে পুরো ফুলটা আমি কেটে নিব, তাহলে আমাকে প্রথম 20-25 দিনের মধ্যেই, যে আমার 2 বার ড্রেস টপ ড্রেস চারা লাগানোর প্রথম সপ্তাহে একবার দিতে হবে এবং দ্বিতীয় সপ্তাহে একটা দিয়ে নিতে হবে, 1 মাসের মধ্যে আমার গাছের গ্রোথ করে নিতে হবে। যত বড় গাছ বানায় নিতে পারবো তত বড় ফুল হবে। আচ্ছা আচ্ছা, টপ ড্রেসিং মানে? টপ ড্রেস মানে আমার যে সার উপরি প্রয়োগ করি, চারা লাগানোর পরে যে উপরি প্রয়োগ করি সেই সারটা। আচ্ছা আচ্ছা, তো এখানে তো আমরা একটা সুন্দর একটা কপি দেখছি, হ্যাঁ, তো এই যে সামার হোয়াইট জাতটা, এটার কী কী বৈশিষ্ট্য আছে? আচ্ছা, সামার হোয়াইট জাতটার যেটা বৈশিষ্ট্য আছে আমি প্রথম থেকে বলি, এটা দেখেন যে নিচে কিন্তু মাটি থেকে, দেখেন ওর পাতাটা শুরু হয়েছে কিন্তু 2-3 ইঞ্চি উপরে, তার মানে পাতাটা মাটির সাথে লেগে নাই, তার মানে এই যে প্রতিদিন বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে তখন কিন্তু মাটিটা ঘামতেছে, ঘামলে কিন্তু পাতাটা তখন পচা শুরু করবে। তো যেহেতু এর গোড়াটা মাটি থেকে উঁচু পাতাটা, সেহেতু কিন্তু এই পাতাটা সহজে মাটির সাথে লেগে থাকতেছে না, এটা কিন্তু সহজে পচবে না, পচন হচ্ছে না। আর একটা বৈশিষ্ট্য বলি যেটা গ্রীষ্মকালীন কপির জন্য খুব বেশি দরকার, কারণ এই সময় সূর্যের আলো প্রচুর থাকে, হ্যাঁ, গরমও প্রচুর থাকে। তো এই যে কপির আশেপাশের যে পাতাগুলো, এই পাতাগুলো দেখেন, এখানে এই সামার হোয়াইট জাতের পাতাগুলো দেখা যাচ্ছে যে খাড়া। পাতা খাড়া হলে দুইটা সুবিধা, একটা হলো সূর্যের আলোর সময়, প্রখর রোদের সময় একে ঢেকে রাখতেছে, যার কারণে কপির কালারটা কিন্তু দেখেন, হ্যাঁ, একদম সাদা, একদম সাদা। আচ্ছা, আরেকটা সুবিধা, যেহেতু পাতা খাড়া, জি, তাহলে আমি অল্প জায়গায় বেশি গাছ রোপণ করতে পারতেছি, জি জি, আমার প্রতি শতকে বা প্রতি একরে কিন্তু চারার পরিমাণ বা কপির পরিমাণও বেশি হচ্ছে। আচ্ছা, পাতা খাড়া হওয়ার এই দুইটা সুবিধা। আচ্ছা আচ্ছা, তার কপিটা কেমন? এটা কপিটা এখন আমি এখানে একটু কাট দিই, দেখেন গ্রীষ্মকালে যদি আপনার হচ্ছে
400-500 গ্রাম কপি হয় তাহলে কিন্তু কৃষকরা খুশি। কিন্তু আপনি এই সামার হোয়াইট জাত দেখেন, এখানে 700-800 গ্রাম বেশিরভাগ কপি আমরা পুরো মাঠেই দেখলাম আছে। আর এই কপিটাতে দেখাচ্ছি, দেখেন পাতাটা কাটলাম, কাটার পরে আপনি তো আমরা শুধু কৃষকরা উপর থেকে দেখি যে কপিটা টাইট কিনা, এটা দেখার আরেকটা ই আছে যে আমি এইদিকে হাত দিব, হাত দিয়ে যদি দেখি যে আমার এরকম থাবার মতো এরকম আটকায় যাচ্ছে কপিটা, আচ্ছা তাহলে বুঝবো যে এটা ক্লো বা থাবা বলে। এটা যদি ভালো হয় ক্লো, সেই কপিটা টাইট, যে সিজনেরই হয় যত বেশি হবে তত টাইট। তো টাইট যদি হয় এটা আপনি দূরে পরিবহন করতে সুবিধা পাবেন, কিংবা জমিতে যদি দুই একদিন কাটতে দেরি হয় সেটাতেও আপনার কপিটা নষ্ট হবে না। তো এই ক্ষেত্রে আমি আরও বলবো, কৃষকরা যদি আরেকটা টেকনোলজি ফলো করে, যখন কপিটা একদম ছোটো কেবল কপি বের হয় তখন যদি প্রতি লিটার পানিতে 2 গ্রাম বোরন এবং 1 গ্রাম করে জিঙ্ক যদি স্প্রে করে, তো এটা তো সাদা হয়েছে, আরও সাদা হবে, একদম একদম আপনার শীতকালীন কপির মতোই সাদা হবে। আচ্ছা তাহলে পরিমাণটা কি বললেন আরেকবার বলবেন? প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম বোরন 1 গ্রাম জিঙ্ক, আচ্ছা এটা যদি স্প্রে করে তাহলে আপনার কপিটা একদম ধবধবে সাদা হবে, সাদা হবে। গ্রীষ্মকালে আরেকটা ইয়ে যে শীতকালে অনেক সময় দেখা যায় যে কপি কৃষকরা মনে করে যে সবগুলো একসাথে কাটবো বা একটু লেট করতেছি, গ্রীষ্মকালে এটা না করা, যেটা বড় হয়ে যাবে কেটে কেটে বিক্রি করলে সুবিধা। কারণ বৃষ্টি হচ্ছে এটা কেউ 100% গ্যারান্টি দিতে পারবে না যে পচবেই না, দীর্ঘদিন রাখলে তো সবই পচবে, যেহেতু ওয়েদারটাই বৈরী আর এবং বৈরী আবহাওয়া এটা আমরা নিচ্ছি। তো এই কয়টা জিনিস ফলো করলে আমি আশা করি যে কৃষকরা এবং ব্যবসায়ীরা সবাই আমরা লাভবান হইতে পারবো গ্রীষ্মকালীন কপি চাষ করে। আচ্ছা আনার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন এই সামার হোয়াইট নিয়ে বিভিন্ন মতামত এবং এর বৈশিষ্ট্যগুলো। তো আপনারা যারা এই চরম বৈরী আবহাওয়ায় এবং এখন হচ্ছে গরম, প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে, আজকে জ্যৈষ্ঠের 15 তারিখ এবং 30 মে 2023, তো এই সময়ে এত ভালো রেজাল্ট, এত ভালো ফলাফল এসেছে এই কপিতে, আপনারাও যারা ভালো ফলাফল পেতে চান, ভালো কপি চাষ করতে চান, আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এয়ার মালিক সিডসের এই সামার হোয়াইটটা বেছে নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, মালিক সিডসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।